ঘটনা হয়েছে আমার পরিবার আজকে বিগত কিছুদিন ধরে জ্বর সর্দি কাশি নিয়া অসুস্থ, তো আমি এখানে আইয়া প্রাইভেট দেখাইছি। এখানে মধুপুর হসপিটালে প্রাইভেট দেখাইছি, ওইখানে অন ডিউটি থাকার পরও তাইনে তাইনে চেম্বারে প্রাইভেট দেখতেছে। তো আমি ভাবলাম আমার পরিবারে নিয়েছি, প্রাইভেট দেখাই নেই, তো তাইনের কাছে প্রাইভেট দেখাইছি। 250 টাকা ভিজিট দিছে, তো বিভিন্ন ওষুধ লাগছে, ওষুধের মূল্য প্রায় 500 টাকা আছে। কোন ডাক্তার? সিদ্দিকুর রহমান তাইনের নাম। তো তাইনে ওষুধ লাগছে প্রায় 5000 টাকা। তো 5000 টাকার ওষুধ আমার নেওয়ার সামর্থ্য নাই, আমি 1500 টাকার মতো ওষুধ নিছি, আর বাকি কোর্সটা পরে নেওয়ার লেগে আমি আইসি। কিন্তু তাইনাতে দেখাই সেটা কোনো অবনতি নাই, আর তাইনে যে রিপোর্টটা করাইছে বিভিন্ন রক্তের মানে 5 কোয়ালিটি 6 কোয়ালিটি আমার কাছে প্রেসক্রিপশন আছে। তাইনে 6 তারিখ অন ডিউটি থাকার পরে তো তাইনারে দেখানোর পরে তাইনে কইছে যে বিশাল করে ভারত ফার্মেসি না কি জানি হয়েছে, তাই ওইখানে রিপোর্টটা করানোর লেগে। তো আমি ওইখানে করাইছি না, আমার পার্শ্ববর্তী এখানে একটা ডায়াগনোস্টিক ল্যাব আছে, আমি ওইখানে করাইছি। দ্বিতীয় দিন আমি আমাদের এখানে রজত স্যার আছে, রজত স্যার দেখান করে রজত স্যারে কইছে তুমি একটা কাজ করো, এটা না করে তুমি এডমিশন করালেও তোমার রুগীটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আমি কিছু স্যার যেটা ভালো ওইডি করে যেভাবে কইছে কইতে ব্লাডটা একটু দিয়ে আয়া তুমি এডমিশন করালে আমি এডমিশন করাই দিতেছি। তো স্যারে এডমিশন করাইছে, স্যারে ওই দিন সন্ধ্যা অব্দি থাকে স্যারে অবজার্ভ করিয়া সব কিছু ঠিকঠাক করে দিয়া মোটামুটি রুগীর একটু সুস্থ করে দিয়া স্যারে মনে হয় অন ডিউটির দিকে গেছে। তো আজকে তাইনে অন ডিউটিটা আছে। আমি সন্ধ্যার সময় আমার পেশেন্টের জ্বর আছে, জ্বর হওয়ার পরে আমি সিস্টারকে জানানোর পরে সিস্টার কইছে ওনার জ্বর আছে, ওনারে বিভিন্ন প্যারাসিটামল দিতে হইব। আমি কই অবশ্যই দেন, আপনারা যেটা ট্রিটমেন্ট আছে রেডি করেন। দিয়া টিয়া সাইরা আমার শাশুড়ি মা আসলো, শাশুড়ি মারে দিয়ে সেরা এখানে সব সাইরা সেরা আমি বাড়িতে কিছু একটু খাওয়া দাওয়ার লেগে। তো ওই সময় আমার পরিবার ফোন করে কইতেছে যে আজকে আমার রেফার করে দিছে, এক্ষুনি আমার আইজিএমে যেতে হবে। আমি কে করছে? কো সিস্টার আয়া গেছে, আমি ডক্টর কে আসলো, কো সিদ্দিকুর রহমান স্যার আসলো। রাত্র কয়টা বাজে রেফার করছে? প্রায় 10:15। তো আমি তাইনেরে আমি 10:15 পরে বাড়ির থেকে আইসি। আমার পরে আমি তাইনের জিজ্ঞেস করলাম যে স্যার আমার তো যদি হোক ভগবান হিসাবে দ্বিতীয় রূপ আপনারা, আমার বাড়িতে একটা ছোট্ট 3 বছরের বাচ্চা, আজকে সর্বজনীন দুর্গা উৎসব, আজকে আমি এদিক দিয়ে রাস্তার এসব ডাক্তারের লেগা, এসব ডাক্তার না, এগুলো ডাক্তার না, মানুষের চিকিৎসা করতে পারে না। একজন সাপে কামড়ের দিয়ে অন্য একজন পেশেন্ট আছে, আপনার জিজ্ঞেস করেন গিয়ে খবর লন, তাইনে ট্রান্সফার করে দিয়েছে। তাইনে তাইনের কর্তব্য থেকে দায়িত্ব থেকে তাইনে মানে বিরতি থাকতো স্যার। তো আমি আমি দুর্গেছি যে স্যার আমার অন্তত রাত্রটার সময় দেন, আপনি যদি জীবিকা ট্রান্সফার করেন, আইজিএমএ করেন, হাফেনিয়াতে করেন, আমার কোনো অসুবিধা নেই, আমি কালকে নিয়ে যাবো, কালকে আমি নিয়ে যাবো আজকে রাত্রে। তাই নিয়ে কথা না ক্রিটিক্যাল, আজকে এখানে আমি অন দ্য রোডে আসি, আমার পরিবার নিয়ে আসি, আমার পরিবার যদি এখানে সুইসাইড করে যেটাই করে যদি মারা যা এটা লাইবিলিটি তাইনে নিব, আর অন দ্য স্পটে তাইনে এই মধুপুর এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মধ্যে তাইনে অন ডিউটি করতে পারতো না। তাইলে হয়তো চাচ্ছি অবরোধ নিয়ে বাড়িতে যেতে হবে, নাহলে এখান থেকে যেতে রাস্তা অবরোধ করছেন? আমরা রাস্তাপাতা কমার মেন জাতীয় সড়কে আমার পরিবার নিয়ে আসি। আপনার এখন কি চাইতেছেন? আমি চাইতেছি এসব চিকিৎসা ডাক্তার এখানে থাকতে পারতো না, এসব ডাক্তারের চিকিৎসা সাধারণ মানুষ পাইতো না, মানুষের অব মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইবে, এসব ডাক্তারের কোনো প্রয়োজন নেই। তাইনে রিপোর্ট করাইতে টাকা লাগে, ওষুধের হাই মূল্য, এফতে তাইনের লোকের তাইনের কাছে চিকিৎসা না করলে রেফার করে দিব রাত্রে 10টার সময়, এসব ডাক্তার।